আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত কথা বলেন আরেকটু কথা বলেন কথা বলবো আপনি আপনার ভিডিও আমি আজ দুই দিন দেখতেছি ঠিক আছে আচ্ছা বলেন আমার কথা কি এখন হচ্ছে স্পষ্ট হ্যাঁ হ্যাঁ এখন স্পষ্ট শোনা যাচ্ছে বলেন আমার ম্যাডাম আপনার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা এবং তার আইডি আছে অনেকগুলো আমি কিছু বুঝি না কিভাবে কি এবং আইডি দেখি যা থাকে না এরপর দেখছি এই আইডি এবং এই আইডি কোনো একভাবে আমার কাছে আসে আমি দেখছি আপনার এখানে সে ঢোকে এবং এই আপনার এগুলো দেখে পরে আমি দুই দিন দুই দিন তিন দিন টোটাল তিন দিন হবে আমি আপনার দেখলাম যে আপনি আসলে কে কি আসে আমার মাথায় এটা কাজ করতেছে না যে আপনি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে কি বলতেছেন কি করতেছেন এটা মাথায় না আপনার না আমি তো বুঝতেই পারতেছি না যেগুলো কি হওয়া সম্ভব এটা আপনি বুঝতেই পারতেছেন না মানে একজন মানুষ যে মুসলমানের ঘরে জন্ম নিয়েও যে তাদের যে ধর্মগ্রন্থ আছে এবং তাদের যে নবী আছে সেগুলাকে যে যাচাই করে দেখতে পারে বাপ দাদার ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস না করেও যে একজন মানুষ

বাবা তুই তুই তো পৃথিবীতে আসছোস এখন তুই কোন ধর্মটা নিবি তোর তোর কি কোন কোন ধর্মটা ধর্মটা ভাল লাগে বা কাছে সত্য মনে হয় কোন ধর্মটা তোর কাছে যুক্তিযুক্ত মনে হয় তুই কোন ধর্মটা নিতে চাস পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে তুই কোন ধর্মটা নিবি এরকম তো কিছু আপনারা কখনো বলে নাই আপনারা বলে দিচ্ছে যে তুই তো মুসলমানের পোলা তুই তো ইসলাম ধর্মই তো তোর ধর্ম এটি তো বলে দিচ্ছে তাই না এগুলো এইভাবে আসলে কোনো কিছু বলে নাই কিন্তু ইসলাম ধর্ম ধর্ম তাই না এটা তো সবাই বল আপনি যেহেতু মুসলমান পরিবারে ইসলাম ধর্ম তাহলে আপনাকে হিন্দু ধর্মটাই সনাতন ধর্মটাই তো দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম সবচেয়ে পবিত্র ধর্ম আবার যদি আপনি ইহুদি জন্মাইতেন ইহুদি ধর্মের পরিবারে মনে করেন ইসরায়েল যদি আপনি জন্মাইতেন আজকে তাহলে আপনার বাপমা আপনার কি কইতো আপনার ইহুদি বাপমায় কইতো বাবা আ বেনজামিন মনে করেন তখন আপনার নামই তো বেনজামিন হ্যাঁ তখন কইতো বাবা বেনজামিন ইহুদি ধর্মটাই তো আল্লাহ মানে ঈশ্বরের একমাত্র মনোনীত ধর্ম বাদ বাকি সব ধর্ম তো ভুয়া ওগুলা তো রামিসা কথা কয় ওরা হচ্ছে খারাপ ওরা হচ্ছে কাফের ওরা হচ্ছে নোংরা এইভাবে যে যে ধর্মের পরিবারে জন্মায় তাকে তো তার পরিবারের বাবা মা সেই পরিবারের যারা গুরুজন তারা তো এইভাবে শিখায় নাকি ভাই কি বলেন কে বল কিছু তো বল আমি আপনার কথা তো আমার মাথায়

আপনি মনে করেন খ্রিস্টান পরিবারে জন্মাইছেন এখন তা আপনার বাপমা হলো খ্রিস্টান বাবা আমরা তো মিথ্যা ধর্ম পালন করি খ্রিস্টানো সবাই তো সবার ধর্মের কথাই যেটা জিজ্ঞেস করছি ভাই সেইভাবে যদি আপনি আলোচনা করতে পারেন তাহলে তো আমরা আলোচনা করতে পারবো না আপনি যদি অন্য জায়গায় চলে যান আমি তো স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আমি আপনার প্রশ্নের উত্তর দিব তো কিন্তু আপনাকে যে জিনিসগুলো জিজ্ঞেস করছে যে জিনিসগুলো বুঝায় নিচ্ছি সেগুলো হচ্ছে আমি যে উত্তরটা দিব সেটা বোঝার জন্য আপনার যে আগে এই জিনিসগুলো বুঝিয়ে নিতে হবে হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে 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 পরিবারে জন্মায় তাকে তো তার পরিবার সেই শিক্ষাটাই দেয় যে আমাকে ধর্মটাই সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বাদবাকী ধর্ম মিথ্যা ধর্ম বিকৃত হয়ে গেছে বাদবাকিরই মিথ্যা হয় মিথ্যা অথবা বলে বাদবাকিরই বিকৃত এটাই তো বলে সবাই নাকি হ্যাঁ ভালো তো তাইলে তো মানে আপনি যদি আজকে বৌদ্ধ পরিবারে জন্মিতেন তাহলে তো আপনার মা আপনার শেখাইতো যে বৌদ্ধ ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম বাদ সব ধর্ম মিথ্যা ধর্ম এটাই তো শেখাইতো তাই না ভাই কি বলেন ম্যাডাম কথা আগে এই জিনিসটার উত্তরটা দিয়ে নেন যে আপনি যেই পরিবারে জন্মাইছেন বা যেই হিন্দু ছেলেটা হিন্দু পরিবারে জন্মেছে তার তারা কইছে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই যে ধর্মটাই সনাতন ধর্মটাই শ্রেষ্ঠ বাদ বাকি ধর্ম মিথ্যা আপনিও ভাবতেছেন হা আমি আমি মুসলমান পরিবারে জন্মাইছি আমার ধর্মটাই শ্রেষ্ঠ আমার বাপদাদা করছে তাহলে শ্রেষ্ঠ না যেহেতু এটাই শ্রেষ্ঠ এরই তো সত্য আমার বাপদাদা করছে না আপনার বাপদাদাই করছে এটা তো কোনো একটা ধর্ম যে আসলে সত্য কিনা সেটা বোঝার মাপকাঠি না কারণ এই কথা তো সবাই কইতে পারে যে কোনো ধর্মের লোকই কইতে পারে পৃথিবীতে চার হাজার ধর্ম আছে যে কোনো লোকই একই কথা কইতে পারে তাই না ভাই কি আপনার কি মনে হয় কি কথা মাথায় ঢুকতেছে না কিছু নাকি হিন্দুগো ধর্মের ভিতরে বলা আছে যে শিব একটা দেবতা আছে কালী একটা দেবতা দেবী আছে তাই না ব্রহ্মা বিষ্ণু শিব এগুলা হিন্দুদের দেবী দেবতা তারপর আবার মা কালী আছে আবার দুর্গা আছে এইরকম কিছু দেবী 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 আছে আবার ইসলামের ইসলামের মতে আবার মানে আল্লাহ পাক আছে হ্যাঁ আবার মনে করেন মানে বৌদ্ধ বৌদ্ধরা আবার বলতেছে যে ভগবান গৌতম বুদ্ধ এখন এক এক ধর্মে তো এক এক রকমের কথাবার্তা বলা আছে আবার আরেক টাইপের ধর্ম আছে আফ্রিকার লোকের আবার আরেক টাইপের ধর্ম আছে তারপরে প্রাচীন গ্রিসের আবার লোকদের আবার আরেক টাইপের ধর্ম ছিল এক এক দেশে এক এক সময় এক এক যুগে এক এক রকম ধর্ম ছিল মানুষের এখন আল্লাহ যদি থাকে তাহলে তো আর মা কালী টালি এগুলো তো সব মিথ্যা হয়ে যাবে নাকি ভাই আমি তো তাই জানি মিথ্যা আর যদি মা কালী যদি থাকে মা কালী যদি সত্য হয় তাহলে তো আল্লাহ কথাটা মিথ্যা নাকি আল্লাহর কোরআনে কি আছে এটা তো জিজ্ঞেস করি নাই কোরআনে তো আপনার কোরানে হিন্দু তো আছে যে আমাকে গ্রন্থ তো মা কালীর কথা বলা আছে শিবের কথা বলা আছে আমাকে গ্রন্থ আর আল্লাহর কথা বলা নাই তাহলে আল্লাহ তো মিথ্যা আপনি কইতেছেন আমাগো ভাই মানে বইয়ে তো ভাই আল্লাহর কথা বলা আছে কালীর কথা তো বলা নাই ভাই তাহলে তো মা কালী মিথ্যা আবার হিন্দুরা কইতেছে আমাকে গ্রন্থে তো ভাই আল্লাহ ফাল্লাহ কিছু নাই তাহলে তো আল্লাহ ফাল্লাহ মিথ্যা আমাকে মা কালী সত্য দুর্গা সত্য এগুলো সত্য আমাকে গ্রন্থে বলা আছে যার ধর্মে বলা থাকি যে ওইটা সত্য এমন তো কোনো কথা নেই ভাই তাই না আপনার কোরআনে কি বলা আছে সে বলা থাকি সেটা সত্য হয়ে যাবো বা হিন্দু গ্রন্থে কি বলা আছে বলা থাকলে লেখা থাকলে সেটা সত্য হয়ে যাবো এমন কোনো কথা নেই নাকি সবাইকে বলে কোরআনে যা আছে সব সত্য একটা কথা মিথ্যা নেই সবাই তো এটা বলে না ভাই মুসলমানরা এটা বলে আবার হিন্দুরা মুসলমানরা না সেটা তো পরে সেটা তো পরে আগে আপনি আমাকে যে জিনিসটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি যে পরিবারে জন্মাইছেন সেই পরিবার থেকে একটা ধর্ম পাইছেন তাই না আপনি তার নিজে ইচ্ছা করে ইসলাম ধর্মটা পছন্দ করেন নাই তাই না

এক ঘন্টায় যে আমরা কায়দা যে তারপরে স্কুলে তাহলে তো এটা চাপানোই হইলো ভাই তাহলে তো আপনি নিজের ইচ্ছায় নিজের বিবেক বুদ্ধি দিয়া তো আপনি ইসলাম গ্রহণটা করেন নাই আপনার বাপ মায়ে আপনাকে বলে দিছে

আপনারা তো মনে করেন আপনার ছোট কালে তুমি পড়ো বইটা তুমি তোমার কাছে কোনটা সঠিক মনে হয় তুমি সেটা পছন্দ করো এটা তো আপনার করে ছোট কালে নাকি না চাপাই দেয় তো হইলো যে আপনি মুসলমানের পলা আপনার আপনি মুসলমানের পলা আপনার ইসলামী পালন করেন লাগবে চল নামাজ বোঝানোর আগে থেকেই মুসলমান নাকি কিছু বুদ্ধি আগে মুসলমান নাকি তা ঠিক আছে তা এই জিনিসটাই আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনি আপনার বাপদাদা যে ধর্মটা করছে যে ধর্ম সে তারাও আসলে অনেক বেশিরভাগ মানুষই তারা জীবনে কোনোদিন কোরআনটা পুরেও দেখে নাই কিন্তু তারা নিজেদেরকে মুসলমানই বলতেছে এবং আপনি সেই পরিবারে জন্ম এসছেন আপনিও যে আপনিও কোরআন পুরাটা কখনো বাংলায় পরে দেখেন নাই আপনিও কইতে যদি আপনি নাই বুঝেন তাহলে ওটা পরে লাভ কি মনে করেন আমি চাইনিজ ভাষায় কিছু উচ্চারণ করলাম এবং আমি ভাবলাম এটা কইলে আমার আমি অনেক সব পাবো অনেক ভালো হইবো আমার কিন্তু আমি এটাতে এটার মানে কি আমি কিছু বুঝলাম না হ্যাঁ এটার অর্থ কি আমি কইলাম এরই আমি বুঝি না স্যাংসুং ফাং 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 এগুলো আমি কইতেছি মুখ দিয়া হ্যাঁ উচ্চারণ তোতা পাখি যেরকম কয় না

সে কইতো বউ কথা কও বউ কথা কও এইটা কইতো কিন্তু কে বউ কে কথা কইবো এগুলা তো সে কিছু বুঝে না সে খালি উচ্চারণটা শিখছে শুনে শুনে উচ্চারণটা শিখছে উচ্চারণটা করতে পারে আপনিও তো ছোটকাল থেকে কোরআনটা উচ্চারণ করছেন উচ্চারণ শিখছেন কেমন উচ্চারণ করতে হয় আলি বাতাসম হা খা দাল এইভাবে তারপরে আপনি সুরা পড়ছেন মানে এই যে আলহামদুলিল্লাহ সুরা আপনি পড়ছেন কুলহু আল্লাহ আল্লাহ এগুলো পড়ছেন আপনি এগুলো পড়া আপনি কিন্তু এটার মানে কি আপনি কখনো বুঝেন নাই নাকি অসুবিধা নাই তো আমার কোনো সমস্যা নেই আমি আমি বলতেছি যে নাস্তিক মানে আমি জানি একটা গালি যেটা আপনি যাই মনে করেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা ভাই তাহলে তো আমার কোন আমার আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করতে যে আমিও তো আপনার মতোই আমারও বাপ আমার বলে দিয়েছিল তুই মুসলমানের আমারও আমার কিছু বুঝনের আগে আমার নুনু কেটে দিছে হ্যাঁ আমার জিজ্ঞাসাও করে নাই যে তোর নুনু কাটবি নাকি কাটবি না কিছু জিজ্ঞাসা করে নাই পট করে একদিন ডাক্তারের কাছে দিছে হ্যাঁ আমার কেউ কিছু জিগেলো না আমরা জিগাইলো না যে তুই ইসলাম ধর্ম তোর ভালো লাগে কোনটা তোর কাছে যুক্তিযুক্ত মনে হয় সত্য মনে হয় এটাও কেউ জিগাইলো না আমরা কইলো তুই নামাজ পড়তে যাবি নামাজ রোজা রাখ হ্যাঁ সেরকম কিন্তু আমি একটু বড় হওয়ার পরে আমি দেখলাম যে আমি যদি আজকে হিন্দু পরিবারে জন্মাইতাম তাহলে তো আমার শিখাইতো বেদে কি কি লেখা আছে কৃষ্ণ কি কি করছে কৃষ্ণের লীলা খেলা রাজা রামের লীলা খেলা এগুলা শিখাইতো আমার নাকি ভাই তাই না আমি যদি আজকে ইহুদি পরিবারে জন্মিতাম তাহলে আমার শিখাইতো জোসেফ কি করছে তারপরে ইয়াকুব কি করছে আব্রাহাম কি করছে কি করছে কি করছে এগুলো শিখাইতো যে আহ পবিত্র আত্মা ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র হলো জেসাস ক্রাইস্ট জেসাস ক্রাইস্ট যদি আমাকে আশ্রয় দেয় তাহলে আমি অনেক ভালো হবে আমি স্বর্গে চলে যাব আমি খ্রিস্টান পরিবারে জন্মিলাম আর এগুলো শিখাইতো বাইবেলের কথা শিখাইতো এখন আমি ভাবলাম যে ভাই এইটা তো সঠিক পদ্ধতি না যে আমি যে পরিবারে অন্ধ বিশ্বাস করলাম না সঠিক পদ্ধতি হচ্ছে যে সবগুলো ভিতরে কি কি বলা আছে আমি একটু যাচাই করে দেখবো যাচাই করে দেখলে আমি বুঝতে পারবো যে কোন ধর্মটা আসলে সত্যি আর কোন ধর্মটা মিথ্যা যাচাই না করলে তো কেউ কিছু বুঝতে পারে না আমি যদি অন্ধভাবে বিশ্বাস করি তাহলে তো আমি বুঝতে পারবো না কোনটা সত্য কোনটা মিথ্যা মনি ভাই আপনি একটু বলেন তো যে আপনি যদি অন্ধভাবে বিশ্বাস করেন সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন নাকি যাচাই যদি কোনটা দিয়ে ভালো পদ্ধতি না তাই না মনে মনে যদি আপনি কলা খাইতে চান তাহলে তো কলা খাইতেই পারেন মনে মনে কলার তো দাম লাগে না আপনি পয়সা লাগে না আপনি মনে মনে কলা হিন্দুরা মনে মনে কলা খাইবো যে আমার ওটাই সঠিক ধর্ম আপনি মনে মনে কলা খাইবেন আমার গোটাই সঠিক ধর্ম খ্রিস্টানরা মনে মনে কলা খাইবো আমার গোটাই সঠিক ধর্ম এই মনে মনে খাইতে তো পয়সা লাগবো না কিন্তু কোনটা আসলে সত্য আসলে আল্লাহ কিছু আছে নাকি মা কালী বৈশ্বর ইচ্ছে নাকি তাহলে আপনি আমরা আসলে তাহলে কি করবো আমরা কি আমি তো সেটি তো আমি বলতেছি যে করবো সেটি বলতেছি যে আমি তখন যেটা করা শুরু করলাম সেটা হচ্ছে যাচাই করা শুরু করলাম কোরআনটা হাদিস গুলা বাংলায় বুঝতে হবে বাংলায় পড়তে হবে যে কি লেখা আছে এটা আমাকে পড়তে হবে আমার ঠিক আছে ছোটকালে আমি সেই কাজটা করলাম যে কোরআনটা বাংলায় পড়ে ফেলাইলাম ঠিক আছে আমি বুঝা বুঝা পড়বে এটার মানে কি বুঝা পড়লে বলি আর একটা কথা এবং বুঝতে পারলাম সঠিকটা এই যে আরব দেশগুলো ওরা কি ওদের ভাষা বুঝতেছে না

তো এই পত্রিকাগুলো তো আর আমি লিখি নাই তাই না এগুলা তো মানে পত্রিকাতে ছাপা হয়েছে নিশ্চয়ই তাদের কাছে এরকম প্রমাণ আছে যে এইভাবে নাস্তিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে এই সমস্ত দেশে ঠিক আছে তারপরে এটা তো কোনো যুক্তি না যে কাদের সংখ্যা বেশি কাদের সংখ্যা কম বেশি হইলে যে সেটা সত্য হইব কম হইলে যে সেটা মিথ্যা হইব এমন তো কোনো কথা নেই এমনও হইতে পারে কম মানুষ ওরা

ভালোই লীলা খেলা করতো আর কি আপনাদের তো ভাই আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের তো বুঝা সবগুলো ধর্মগ্রন্থ পড়লে তখন আমরা এই জিনিসটা যাচাই করে দেখতে পারবো যে কোন ধর্মটা আসলে কোন ধর্মটা আসলে সত্য না যদি যাচাই না করি তাহলে কি বোঝার কোন উপায় আছে ভাই বলেন তো না যাচাই তো করে দেখতে হবে যাচাই করার মাধ্যমে আমরা সবকিছু মানে মনে করেন আপনি এক জায়গা থেকে দুধ কিনেন হ্যাঁ একটা দোকান এসে থেকে গোয়ালার থেকে দুধ কিনেন দুধে এসে পানি মিলাইতেছে কিনা আপনি এত কিছু যাচাই করেন না অন্ধভাবে ঠিক আছে আমিও একই কাজ করছি আমি যাচাই করে দেখছি যে ধর্মগুলো আমি যাচাই করে দেখবো আমি অন্ধভাবে বিশ্বাস করবো না অন্ধ তো কোনো পাগলও করতে পারে অন্ধ বিশ্বাস তো বলদেও করতে পারে আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করার মতো বলদামি করব না আমি যেহেতু আমি একজন চিন্তা ভাবনা করতে পারি আমার জ্ঞান বুদ্ধি আছে আমি মানে বই পত্র পড়তে পারি তাইলে আমি তো আর অন্ধবিশ্বাস করবো না আমি নিজে পয়রা দেখব নিরপেক্ষ ভাবে দেখব কোন ধর্মটা সত্য তারপরে আমি ডিসিশন নিব যে আমি কি হব আমি মুসলমান হব না ইহুদি হব না খ্রিস্টান হব না আস্তিক হব না নাস্তিক হব সেটা আমি এগুলা পয়রা দেখা যেটা আমার কাছে সঠিক মনে হবে যুক্তিযুক্ত মনে হবে সেটা আমি পছন্দ করব এইটা হচ্ছে আমি মনে করি এটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের পদ্ধতিটা এরকমই হওয়া উচিত আপনি কি মনে করেন ভাই ধর্ম ছেড়া দিয়ে কি হবে না যুক্তিবাদী মানুষের পদ্ধতিটা আপনাকে আমি জিজ্ঞেস করছি যে একজন যুক্তিবাদী মানুষের পদ্ধতিটা কোনটা হওয়া উচিত অন্ধভাবে বিশ্বাস করে নিয়ে আমার দাদা করছে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মোহাম্মদ যদি তার দাদার ধর্মে বিশ্বাসী থাকতো তাদের পরি আশেপাশে যেই ধর্ম ছিল প্রচলিত ছিল সে ধর্ম তো সে বিশ্বাস তো করেনি তাই না বাপদাদার ধর্ম কাবা শরীফে তো তিনশো ষাটটা মূর্তি ছিল সেখানে তো খুবই জোরে সোরে মূর্তি পূজা হইতো ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর বাপে ছিল একটা মানে মন্দিরের পূজারী এটা জানেন যে ইব্রাহিম নবীর বাপে মন্দিরের পূজারী ছিল না ইব্রাহিম নেবি আচ্ছা ঠিক আছে মুহাম্মাদের বাপ দাদা দাদা তো এই যে মক্কা যে মানে মূর্তিগুলো কাবা শরীফের মূর্তিগুলো সেগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব তিনি কাবার যে রক্ষণাবেক্ষণ সেটার দায়িত্ব কে ছিলেন আবদুল মুতালিফ ছিলেন তাই না তাইলে তো পুরা পুরো 14 গোষ্ঠী তো ছিল পত্তলিক তারপর মোহাম্মদ তো তাগো ধর্ম লাথি মারছে লাথি মেরেছে মানে নতুন ধর্ম প্রচার শুরু করছে তাই না

ইসলাম ধর্ম সে যদি তার বাবদাদার দামে অন্ধবিশ্বাস করতো তাহলে তার আপনি আজকে ইসলাম পাইতেন না নাকি না এটাই তো বড় কথা তার মানে হচ্ছে কি অন্ধবিশ্বাস করাটা ঠিক না আপনার নবী শূন্য হইল গিয়ে অন্ধবিশ্বাস করাটা ঠিক না নাকি

তাহলে আপনার নবী তো সেই কাম করছে ভাই আপনার নবী তো বাপদাদার ধর্ম ত্যাগ করছে ধর্মটা যদি খারাপ হয় থাকে আপনার দৃষ্টিতে আপনি হিসাবে শুরুতে বললেন ভাই আপনি মুসলমানের পোলা ভাই এভাবে মুসলমানের পোলা হইয়া ভাই আপনি ভাই এখন যদি আমি বলি যে মোহাম্মদ পত্তলিক কাফের বাচ্চা কাফের এবারে ইসলাম প্রচার করলো কেমনে করলো এটা কি কোন যুক্ত হইল ভাই বাচ্চা না বলেন কাফের বাচ্চা হইয়া মুহম্মদ কেমনে ভাই কেমনে তুই কাফের বাচ্চা তুই মূর্তি পূজারের বাচ্চা তুই মূর্তি পূজা করবি তুই কেন আরে এই কথা যদি কেউ এসব বলে ওই যে ওই সময়ে আবু জাহেল আবুল আহাবাইস ওরে এই কথাই জিগাইত আপনার মত আপনি যেমন আমার এসেছে ওই সময় আবুল আহাবাইসা ওই তুই তো বাচ্চা তুই তুই তো আমাকে ধর্ম ত্যাগ করে তুই কেন নতুন ধর্ম আবার একটা কি উল্টা পাল্টা ধর্ম আবার শুরু করতোস তুই কত বড় সাহস তুই কেন শুরু করলি আমাকে বাপদাদার ধর্ম ত্যাগ করে কেন তুই নতুন আবার এই সমস্ত ফাজদানি করতে ওই সময় যে আবু জাহেল ছিল আবুল আহাব ছিল এরা তো এসে মোহাম্মদ এই কথাই কইতো যে কথাটা আপনি এসে আমার কইলেন নাকি কাফেরে তুই পত্তলীকের কাছে কেমনে তুই আমার গদ মূর্তির মানে মূর্তি পূজারে খারাপ কর তুই কেমনে আমার গদ মূর্তিরে খারাপ কইলি তুই কেমনে এই কথা তো সেই সময় মোহাম্মদরে আবু লাহা আবু জাহেল Aisha কইতো নাকি হ্যাঁ অনেক কইছে তা আপনি Aisha মানে যে কথাটা কইলেন সেই কথাটা তো আবু লাহাবের কথা আবু জাহেলের কথা আপনি ভাই মুসলমানের পোলা হইয়া কেমনে ভাই মুসলমান ধর্মটা স্বীকৃতি তাই না তাইজনেই বলছিল কি কি কি

তুই কেমনে আমাকে মূর্তির মূর্তি সম্পর্কে কটুক্তি করস তুই কেমনে আমাকে পত্তলিক ধর্ম ত্যাগ করছস তুই কেন করছস তুই কত বড় সাহস তোর আপনি আমাকে বললেন এইগুলো নাকি কিন্তু ওগুলো তো স্বীকৃত ছিল না স্বীকৃতটা স্বীকৃতি ছিল ওদের কাছে স্বীকৃত আপনার কাছে যেমন ইসলাম ধর্মটা স্বীকৃত ওগো কাছে তো পত্তলিক ধর্মটা স্বীকৃত ছিল আপনি তো নিজেরা নিজেরা আপনি যে স্বীকৃত ধর্ম কইতেছেন দুইশো কোটি লোক আছে কোটি হোক এর থেকে বেশি তো আছে খ্রিস্টান ছাড়াই যাবো আমাদের মুসলমান

ও মা আপনি না কইলেন বেশি এত সংখ্যা বেশি হইলে সেটা স্বীকৃত আর সংখ্যা কম হলে কি আবার যদি থাকেন তাইলে তো সেটা স্বীকৃত হইল না স্বীকৃত তো হলো খ্রিস্টানরা স্বীকৃত হইল আর বাদ বাকি সবাই তো অস্বীকৃত হইল একটা যদি স্বীকৃত হয় তাহলে বাদ বাকি তো অস্বীকৃত হয়ে যায় এটা তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যেই ধর্মটা সবচেয়ে বেশি ওরা স্বীকৃত আর বাদ বাকি সবগুলা ধর্ম অস্বীকৃত তো আপনি অস্বীকৃত ক্যাটাগরিতে পড়ছেন আচ্ছা যখন তার ধর্মটা চালু করছে তখন ইসলাম ধর্ম করছে ইসলাম ধর্মের তো লোক ছিল কয়েকজন তাই না আবু বকর আলী খাদিজা মুহম্মদ এই কয়েকজন নাকি হ্যাঁ বিলাল সাথে এরকম দুই চারজন লোক মানে বেশি তো লোক ছিল না মোহাম্মদ যখন মক্কায় প্রথম প্রথম ইসলাম ধর্ম প্রচার করে তখন তো লোক সংখ্যা অনেক কম ছিল ইসলামে লোক সংখ্যা কম ছিল নাকি সময় নাকি আপনি না কইলেন ভাই সংখ্যা বেশি হইলে এটা স্বীকৃত হয় তাহলে তো ওই সময় পত্তলিকের সংখ্যা তো বেশি ছিল তাহলে তো পত্তলিক ধর্মটাই সেই সময় স্বীকৃত ধর্ম ছিল আর মুসলমানরা ছিল অস্বীকৃত ধর্ম নাকি আপনি যে যুক্তিটা দিলেন ভাই আপনার যুক্তিতেই আমি কথা বলতেছি আপনি না বললেন মাত্র সংখ্যা এত বেশি মুসলমানরা তাহলে স্বীকৃত ধর্ম তাহলে তখন সেই সময় মোহাম্মদের আমলে তো কাফেররা বেশি সংখ্যা বেশি ছিল তখন আপনি ভাবতেছেন আল্লাহ প্রদত্ত ওরা তো ভাবতেছে ধর্মটা হলো ভগবান যে মানে প্রদত্ত ধর্ম আল্লাহ কিছু নাই ওরা ভাবতো দেবদেবীর ধর্ম দেবদেবীর ধর্ম আপনি যে বলতেছেন আল্লাহ প্রদত্ত ধর্ম এটা তো আপনার বিশ্বাস আপনি বলতেছেন কিন্তু এটা তো আপনার বিশ্বাস হইলো আল্লাহ আল্লাহ প্রদত্ত আমার ধর্মটা আল্লাহ প্রদত্ত বিশ্বাস হইব অন্যরকম তাই না এটা তো কোনটাই তো সত্য বলে আমরা বুঝতে পারতেছি না কোনটা সত্য এই এই কথা দুটার মধ্যে কোনটা কোন কথাটা সত্য যেটা সত্য এই যে এই ইনফরমেশন গুলা থেকে তো আমরা এটা বুঝতে পারতেছি না আপনি কইতেছেন আমার আপনার ধর্মটা আল্লাহ প্রদত্ত হিন্দুরা কইতেছে আমার ধর্মটা শ্রীকৃষ্ণ প্রদত্ত ধর্ম হম রাম প্রদত্ত ধর্ম ভগবান প্রদত্ত ধর্ম কথা কইবে এগুলো তো ভাই ধর্মের ব্যাপার এগুলো তো বিশ্বাসের ব্যাপার এটা তো মানে সত্য কোনো ইয়া না কিন্তু আমি যেটা বলতেছি যে সেই সময় তো সংখ্যা বেশি ছিল নাকি বেশি ছিল তাহলে তখন পর্যন্ত সংখ্যার দিক দিয়ে তো তারা যদি বেশি হয়ে থাকে তাহলে তাদের ধর্মটাই তো স্বীকৃত ধর্ম ছিল

ইসলাম ধর্ম ভাই আপনাকে আপনি যে যুক্তিটা আমাকে দিলেন যে সংখ্যা বেশি হইলেই এই ধর্মটা স্বীকৃত এবং সত্য হয় এই যুক্তিটা তো আপনি আমাকে একটু আগে দিচ্ছেন ভাই হ্যাঁ আপনার যুক্তি অনুসারে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদ যখন শুরুতে ইসলাম ধর্মটা প্রচার শুরু করছে তখন দুই চারজন হাতে গোনা দুই চারজন তার ধর্ম গ্রহণ করছে বেশি মানুষ তো গ্রহণ করেনি বেশি হইলে ম্যাক্সিমাম দশ জন বিয়ে পনেরো জন ইসলাম কবুল করছে বাদ বাকি সবাই তো ছিল প্রত্যলিক কাফের তাহলে সেই সময় তো সংখ্যায় কাফেররাই বেশি তাহলে আপনার যুক্তি অনুসারে আপনি কইছেন যে সংখ্যা বেশি হইলে সেই ধর্মটাই সত্য এটা আপনি একটু আগে কইছেন সেই ধর্মটাই স্বীকৃত সেই ধর্মটাই সত্য সংখ্যা যদি বেশি হয় তাহলে তাহলে সেই সময় আপনি একটু আগে কইছেন না সংখ্যায় আমরা সংখ্যায় 200 কোটি মুসলমান তাহলে তো এটা এটা স্বীকৃত ধর্ম আপনি না একটু আগে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার যুক্তি অনুসারে সেই সময় মুহম্মদের সময় যখন মক্কায় শুরু শুরুর দিকে সেই ইসলাম ধর্ম প্রচার করছে সেই সময় সত্য ধর্ম কোনটা ছিল ভাই সংখ্যার দিক দিয়া কোনটা সত্য ধর্ম ছিল ছিল কাফের ধর্মটাই একটা কথা আপনি আপনার যুক্তিটাকে পরিবর্তন করেন আপনি তো বুঝতে পারতেছেন যে সংখ্যায় বেশি হইলেই যে সত্য হইবে এমন কোন কথা নাই নাকি এটা কি বুঝতে পারছ না আপনি tyle মনি ভাই আপনি যে যুক্তিটা দিয়ে ইসলামকে সত্য প্রমাণের চেষ্টা করছিলেন সেই যুক্তিটা যে আদৌ কোনো ভালো যুক্তি না সঠিক যুক্তি না এটা কি আপনি বুঝতে পারছেন তা আচ্ছা আপনার একটা খালি কথা আপনার কাছে আমার তাহলে আপনার আপনার কাছে আর কি কোন ধর্মটা সঠিক আমার কাছে কোন ধর্মই সঠিক না আমি সব ধর্মগুলা সম্পর্কে মোটামুটি পড়ালেখা করেছি এবং দেখি সব ধর্মগুলাই মিথ্যা কথা বলে এবং খারাপ খারাপ জিনিস শেখায় mennesচে এবং মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে

আমি মনে করে সব মানুষ সমান সব মানুষের সম্মান আছে সব মানুষের অধিকার আছে প্রত্যেক মানুষের অধিকার আছে তার পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে কেউ কারোর ধর্ম আরেকজনের উপর চাপিয়ে দিবে না কেউ কারোর ধর্মের কারণে কাউকে ঘৃণা করবে না আমি এটা সঠিক বলে মনে করি আপনি কি মনে করেন মানে কোন আপনারা কোন ধর্মই পালন করেন না কি করে নাস্তিক এটা কি এটা 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 কি কোনো ধর্ম নাকি এটা কিভাবে নাস্তিকতা এটা দেখতেছি বা দেখি গরিব দুঃখী ধর্ম কাউকে এসে বা আমি দেখছি আমি তার মোবাইল কোন সময় ধরিনি এখন যখন আমি ধরতেছি তখন আমি তার ইগুলো অনেক কিছুই দেখি আবার সে আপনার একটা বই দেখছি তার কাছে আমি ছোটদের মানবতা এরকম একটা কি বই দেখছেন বলে আপনি সেই বইটা আমি দেখছি এর কাছে তো আমি বইটা পড়ি না এখনো কিন্তু আমি আপনি বইটা পড়েন এবং বোঝার চেষ্টা করেন যে আমাদের নাস্তিকতা আসলে কি জিনিসটা কি বা ওরা কি বলতে চায় ওরা কেন যুক্তি যুক্তি করে আমার একই নাস্তিক এখন কে আমার বউ আপনার বউ নাস্তিক কিনা আমি কেমনে বলবো ভাই এটা আপনার বউ আপনার বই তার কাছে রয়েছে ও এখন আমি কিন্তু ও আছে বাইরে আছে আমি আপনার সাথে করতেছি মানে আপনার বউ আমার লাইভ শুনে এবং আমার বই কিনছে এই কারণে আপনি আবার ওনার ফোন দিয়া আমার লাইভে ঢুকে পড়ছেন ওনার ফোন দেন আমার ফোন দিয়ে আমি ঢুকছি ও আচ্ছা তার আইডি থেকে আমি এসে ইনভেস্টিগেট করার জন্য যে কি করতেছে আপনার বউ কি করে সেটা বোঝার জন্য নাকি না আমি তো আপনারা তিন চার দিন আগে তো আপনারা দেখতেছে তিন দিন হইছে বলে তিন দিন হইছে দুই দিন না তিন দিন হইছে আমি আপনারা অনেক কিছু ঘুরে ঘুরে দেখছি আপনার মানে আল্লাহর বা নবীর আমি কি কোনো কথা মিথ্যা বলছি ভাই আপনি তো আমার নবীর দেখতেই পারেন না খালি বলেন যে খারাপ সে খারাপ সে আমি আমাদের মানে আপনাদের যে নবী তার জন্য আমি একসময় আপনার থেকে বেশি পাগল ছিলাম আমি এক সময় দিবানা ছিলাম কিন্তু তখন আমি ছোটকালে যে গল্পগুলো শুনতাম মায়ের মুখের থেকে যে গল্পগুলো শুনতাম সেটা হইতেছে নাকি একজন ইহুদি বুড়ি কাটা বিচায় রাখত হ্যাঁ হাদিস আমার নবী তো এরকম ছিল না আমাদের নবী তো মেরেলে তো মানুষটা খুনা খুনি করতো ঠিক আছে ঠিক আছে আপনি এই ভিডিওটা একটু দেখেন আব্দুর রাজা বিন ইউসুফের ভিডিওটা একটু শুনেন শুনেন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা ফোঁ রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনার নগদ মিথ্যে আচ্ছা মিথ্যা কাহিনী আসলে কি করতো তার থেকে দেখছে আগে হ্যাঁ আসলে কি করতো নবী কি করতো নবী এক কোপা কোপি করতো মেরা লাইতো মানুষকে মানুষ মেরা ফেলাইতো তার সম্পর্কে কেউ খারাপ কথা কইলে তাকে কেউ সমালোচনা করলে তার একটু কটুক্তি করলে তার এক মেরা লিত আপনার নবী আপনার নবী ছিল এইরকম মানুষ ভাই আমি তো পরে এগুলা কোরআন হাদিস পৈরা তারপর তো দেখতে পেলাম যে আপনার নবী ছিল আমাদের নবী ছিল আর কি এরকম লুচ্চা একটা বদমাইশ লোক হ্যাঁ এগুলা দেখে আমার গেল মাথা খারাপ হয়ে আমি তো ভাবলাম যে হায় হায় তাহলে এতদিন ধরে ইসলাম আমি পালন করলাম এখন দেখি কোরআন হাদিস এগুলা কি লেখা এগুলা কি কয় আমাকে নবী নাকি দাসীর সাথে লাগালাগি করতো

এক মহিলা দেখলেন তখন তিনি তার স্ত্রী নিকট আসলেন তিনি তখন তার একটি করার করার ব্যস্ত ছিলেন এবং রাসালসালাম নিজের প্রয়োজন পূরণ করলেন তারপর বের হয়ে সাহাবিগণের নিকট এসে তিনি বললেন স্ত্রীগণ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে অতএব তোমাদের কেউ কোন স্ত্রী লোক দেখতে পেলে সে নিকট আসে কারণ তা তার মনের ভেতর যা রয়েছে কি বলা হয়েছে আমাকে যদি একটু বুঝাই দিতেন এখানে ঘটনাটা কি ঘটছে যদি একটু বুঝাই দিতেন এখন তো আপনার মতন আপনি বুঝবেন আমি যেরকম বুঝছি আমার বলেন অসুবিধা নেই বলেন আমাদেরকে বলছে সেটা তো তার মানে বুঝলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম রাস্তাঘাটে মাইয়া দেখে আপনার নবীর মাথা নষ্ট হয়ে যেত নাকি এ সামলাতে পারতো না নিজের তাড়াতাড়ি ঘরে আসা না আমি যেটা দেখলে এমন খারান খারাই তো নবী আর নিজেরা সামলাতে পারতো না নাকি মানে এমন মানে তাম্বু এমন তাম্বু উঠা যাইত মানে মনে করেন নবী তো জামা পড়তো লম্বা লম্বা জামা পড়তো তাই না ওই তাবু খার যেত লুঙ্গি উচা হয়ে যেত তখন তাড়াতাড়ি খালি ঘরের ভিতরে আইসা বোরে কোন রকমে বোরে ইয়া করে মানে আপনার নবী ছিল রাস্তাঘাটে মায়া দেখলে তার মাথা আওলা আচ্ছা ঠিক আছে এই হাদিসটা আপনি আমাদেরকে পড়ে শোনালেন এই জন্য ধন্যবাদ এটা কি ইসলামিক পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা ইসলামিক ফাউন্ডেশনের আছে দেখেন ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারটা হচ্ছে বাহাত্তর তিন হাজার দুইশো তিয়াত্তর

এর চুক্তি ভঙ্গ হলে তাকে বিক্রি করা উন একত্রিশ আয়সার্লা তাল সূত্র তিনি বলেন যুদ্ধে জুয়ারিয়া 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 মুসালিক বন্দিনী বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন তৎপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন নজর রূপ ছিল তার আইসার বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুল্লাহ সাল্লামের নিকট এলেন তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপ লাবণ্য তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাম তাকে এভাবে দেখবেন ভাই আর হবে না আমরা মানে এই যে এই বর্ণনাটা থেকে আমরা কি জানতে পারলাম যে একটা যুদ্ধবন্দিনী নারী ছিল যার নাম হচ্ছে জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনুల్ মুস্তালিক উনি বন্দিনী ছিল বন্দী হয়েছিল তখন উনি মুহাম্মাদের কাছে টাকা চাইতে এসেছিল এই মেটারে দেখেই আয়েশা মনে মনে ভাবতেছে যে এই মেয়ে তো অনেক সুন্দরী মেয়ে খুবই দেখতে খুবই সুন্দরী মেয়ে এই মেয়েেরে দেখলে তো আমার নবী তো তার বিছানায় নানিয়া তো যাইতে দিবে না আমার নবী তো আমার নবীরে তো আমি ভালোভাবে চিনি আমার স্বামী আমার নবী যে বিশ্ব সে তো এই সুন্দরী মেয়েেরে দেখলে তো না খায় সারবে না আয়েশা তো এই কথাগুলাই বললো তাই না না লুচ্চা করেন আপনি যদি বুঝাই দিতেন যে এই যে এখানে লেখা যে আয়েশা বললো আমি ভাবলাম যে রূপলাবণে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাহাম তাকে দেখবেন এই কথাটার মানে কি ভাই জিজ্ঞেস করিনি আয়সা যে মনে মনে বিরক্ত হইছে এবং অসন্তুষ্ট হয়েছে এই যে এবং বললো যে বনে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ তাকে এভাবে দেখবেন এই কথাটার মানেটা যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন মনে করেন আপনার বউ হ্যাঁ আপনার বউ বাসায় আছে আপনিও বাসায় আছেন এন্ড বাসা একটা কাজের মেয়ে আসছে হ্যাঁ কাজের মেয়ে কার চাইতে আসছে যে ভাই আমার আপা আমার আমারে বাসা কাম দিবেন তখন আপনার বউ দেখলো যে এই মেয়ে তো অনেক সুন্দরী অনেক রূপবতী মেয়ে এবং আপনার বউ জানে যে আপনার চরিত্র কেমন আপনার যে চরিত্র ফুলের মতো পবিত্র এটাও আপনার বউ মতো জানে আপনার বউ মনে মনে ভাবতাছে যে এই সুন্দরী মাইয়া যদি আমার স্বামীর সামনে যায় আমার স্বামী তো যে চরিত্র জানি আমি এত করবই করব এত আর নিজের সামনে পারবো না এটা ঠিকই রায়তের বেলা উইঠা ঠিকই কাম সেরে দিব আপনার যদি এটা ভাবে এই যে এই ভাবনাটার মানেটা কি সে তো আপনার চরিত্র জানে বলেই এটা ভাববেন নাকি আপনার চরিত্র যদি ভালো হয় তাহলে তারা এটা ভাববে না তাই না হ্যাঁ কথা তো ঠিকই মনে করেন আপনি খুবই ভালো মানুষ খুবই ভালো ভিতরে নাই আপনি সুন্দরী হোক ফিরাও থাকবে না আদর করবে এই কখনো সন্দেহ আপনার আপনার চরিত্র সম্পর্কে আপনার বউ জানে আমার বাসায় এরকম এগুলা নিয়ে গ্যানজাম করবো না কোনোদিন আমার বউ বান্ধবীরা আসে বাসায় আমার বউ কখনো এরকম ভাবে ভাববেও না ওই দেখলে আমি মাথা নষ্ট হয়ে এটা কখনো না আপনারও নিশ্চয় ভাববে না আপনার না আপনার চরিত্র যদি এরকম হয়তো মনে করেন কাজের মেয়ের দিকে আপনি কোন নজর দেন বা গায়ে হাত দেন এরকম যদি হইতো তখন আপনার বউ ভাবতো আরে এই সুন্দরী মাইয়া এরে দেখলে তো আমার আমার স্বামী তো এর সারবো না রাইতের বেলা তো ঠিকই উই করা যাইবা তাই না ভাই এই যে আয়সা যে আয়সা যে এই কথাটা বললো আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ তাকে এভাবে দেখবেন এই কথাটার মানে তো এটাই বোঝায় যে তার নবী পরে তো ঠিকই এই ঘটনাই ঘটলো পরে তো নবী তারে বিয়া করলো তাই না এই যে দেখেন নিচে বলা আছে দেখেন নবী তার হ্যাঁ মেয়েকে বিয়ে করছিল এই মেয়ে বিয়ে করছে কিন্তু মানে বিয়ে করার ঘটনাটা ঘটনাটা এই মেয়েটার বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ এই মেয়েটা ছিল মেয়েটা ছিল একটা যুদ্ধবন্দিনী মানে হচ্ছে কৃতদাসী ছিল সে হ্যাঁ গণিমতের মাল হিসেবে নবীরা পাইছিল আর কি বন্দী করে পুরুষদেরকে মাইরা তারপরে মেয়েদেরকে মানে বান্দি বানায় আপনার নবী নিয়ে আসছিল এবং ভাগ বাটারা করে দিছিল সাহাবিদের মধ্যে সেক্স করার জন্য ভাগ করে দিছিল আপনার নবী কি বলেন এটা কি সম্ভব যদি মানে আপনার কথা যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন আমি লাইভে আসা আপনার কাছে ক্ষমা চাবো ঠিক আছে যে পৃথিবীর যে কোনো আলেমকে নিয়ে আসবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনার নবী এই কাম করছে কাফেরদেরকে মাইরা তাদের বেটি মা বেটিকে বন্দি করে নিয়ে আসা তাদেরকে ভাগ করে দিছে আবার নিজেও নিছে ওই মেয়েদের সাথে সেক্স করছে আপনার নবী আপনার নবী এবং তার সাহাবিরা সেই নবী সেই মেয়েদের সাথে সহবত করত। বিয়ে ছাড়া

ভাই মেরে ফেলার চেষ্টা করছিল দুই হাজার যাই হোক আপনি ভাই যদি মানে ইসলাম ধর্মের এই জিনিসগুলো সম্পর্কে আহ পড়েন তাহলে আপনি নিজেও এই জিনিসগুলা যাচাই করে দেখতে পারবেন জানতে পারবেন কিন্তু আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করতেছি যে আপনি কি আমার সেগুলোর ভিতরে ভুল কিছু শুন আমি মিথ্যা কথা বলছি এরকম কিছু পাইছেন কিনা বলেন

আচ্ছা ঠিক আছে আপনি বইগুলা কিনেন আমি যে নাম্বারগুলো দিলাম এগুলো নাম্বার একটু চেক করে দেখেন আপনি নিজে যাচাই করে দেখেন যে আমি যেগুলো কইলাম কথা সত্য কিনা নাকি আমি বানায় বানায় হাদিস দেখাইলাম আপনার এটাও আপনি একটু যাচাই করেন তারপর আরেক কিভাবে বইগুলো ম্যানেজ করা যাবে এখন অনলাইনে সব পাওয়া যায় ভাই অনলাইনে আপনি সার্চ করেন পাবেন নেটেই পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় ঠিক আছে মোবাইলেই পড়তে পারবেন ঠিক আছে ভাই আজকে তাহলে বিদায় জানাই আরেকদিন কথা বলবো আপনার সাথে